ফ্রেন্ডস, ওরকম একটা চ্যাল। তখন রক্ষাবন্ধন ফিল্মটা রিভিউ করব। তো রক্ষাবন্ধন অক্ষয় কুমারের ফিল্ম, সবাই জানি আমরা তো অক্ষয় কুমারের বসে আরও একটা ফিল্ম চলে এসেছে, তো বছরে যে কটা ফিল্ম পড়ে তা ঠিক নেই। যাই হোক, তো রক্ষাবন্ধন সিনেমাটা কেমন লাগলো? তো রক্ষাবন্ধন সিনেমাটা আমি একটা কথা ফার্স্টে বলে দিই, যারা একটু লাইট হার্টেড ফিল্ম, একটু হালকা ইমোশনাল ফিল্ম এবং ওটা মেসেজিং এর সাথে একটা হালকা ইমোশনাল হালকা কমেডি মোড়ক একটা ফিল্ম দেখতে চাই, টাইম পাস ফিল্ম দেখতে চাই এই ফেস্টিভের দিনে, ফেস্টিভ্যালের দিনে, তাদের পক্ষে ফিল্মটা অ্যাপ্ট ফিল্ম, একদম পুরো পারফেক্ট ফিল্ম, তারা গিয়ে এই ফিল্মটা দেখতে পারে। তো আমার ফিল্মটা কেমন লেগেছে, আমার ফিল্মটা যতটা ট্রেলার দেখে যতটা ভালো লেগেছিল ঠিক সেরকমই লেগেছে, খুব একটা বেশি এক্সপেকটেশন ছিল না আমার, বিকজ এটা একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম, তো এর থেকে বেশি এক্সপেকটেশন করাই ভুল, মানে বিশাল কিছু পাবো এমন কিছু ভুল। ঠিক আছে, টাইম পাস ফিল্ম, একটা একটা ড্রামা একটা ভালো ক্রিয়েট হবে সেটা জন্যই, একটু কমেডি থাকবে ট্রেলারে যেটা দেখে মনে হয়েছিল, তো সেটাই পেয়েছি। আমি সেগুলো ফিল্মটা খারাপ বলতে পারবো না। হ্যাঁ, যেটা আমি বলবো যে ফিল্মটা যে স্ক্রিপ্ট যেটা কানিকা ঢিল্লো আর হিমাংশু শর্মা লিখেছে সেটাতে আর একটু ওয়ার্ক করার দরকার ছিল, বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে। ইমোশনাল সিনস আরও দেওয়া যেতে পারতো, সেটা এফেক্টিভলি দেওয়া যেতে পারতো, যেগুলো এফেক্ট করবে, যেটা ইম্প্যাক্ট করবে, সেটা আরও দেওয়া স্কোপ ছিল। এবং স্ক্রিপ্টে কিছু লজিক্যাল লুপ হোলস, আমি বেশি কিছু বলতে পারবো না, তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ওই একটা জায়গায়, মানে এটা তো অ্যান্টি ডাউরি প্রধানে কথা বলছে, ডাউরি যাতে না থাকে সেখানে কথা বলছে, তো সেখানে বলছে যে মেয়েদের পক্ষ থেকেই কেন ডাউরি দেওয়া হবে, ছেলেদের পক্ষ থেকে ডাউরি দেওয়া উচিত, ডাউরি যে পক্ষ থেকে দেওয়া হবে সেটা ছেলে হোক বা মেয়ে হোক, ডাউরি জিনিসটাই খারাপ, তো সেটা তুমি এমনভাবে প্রমোট করতে পারো না যে ছেলের দিক, হয়তো ছেলে মেয়ে মেয়ে দেবে না, ছেলে দেবে না, কেউ দেবে না, ডাউরিটা কেউ দেবে না, সেটা সেইভাবে বলো তুমি ডায়লগসের মাধ্যমে, ডায়লগে বলছে যে ছেলেদের দেওয়া, সেটা ভুল লেগেছে আমার। এটা কি, এটা এটা কোনো লজিক আমি খুঁজে পেলাম না, এটা কোনো সেন্স, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, তো সেটা আমার ভালো লাগেনি। এরকম ছোটোখাটো কিছু স্ক্রিন পেতে লজিক্যাল লুপহোলস রয়েছে, এবং মানে গল্পটার কথা যদি বলি, তো যেটা গল্পটা সেটাতে ট্রেলে অনেক কিছু গিভ অ্যাওয়ে করে দিয়েছিল, কিছুটা জিনিস মানে প্রায় স্টেল আমি যদি বলি 75% গিভ অ্যাওয়ে করে দেওয়া আছে, 25% একটু ছোটোখাটো এক দুটো টুইস্ট অ্যান্ড টার্নস আছে, সেটা ট্রেলারে দেওয়া হয়নি, তো সেটা আপনি এনজয় করবেন হলে। তো গল্প হচ্ছে লালা কেদারনাথের যে ক্যারেক্টারটা অক্ষয় কুমার, সে দিল্লি চাঁদনি চকে তার ফ্যামিলির চাট সেন্টার রয়েছে, তো সে সেখানে কাজ করে এবং মানে সেটা তার দোকান, এবং সে তার চার বোন আছে, তো তার মা মরে যাওয়ার আগে তাকে প্রমিস করে দিয়ে গেছিলো যে, অক্ষয় কুমার প্রমিস করে দিয়েছিল যে তার চারটে বোনের সে বিয়ে দেবে, তারপরেই সে নিজে বিয়ে করবে, এবং তার যে চাইল্ডহুড গার্লফ্রেন্ড সবটা মানে ভূমি পান্ডেকার যে রোলটা প্লে করছে, তো তার সাথে তার বিয়ে হচ্ছে না, যেহেতু সে তার চার বোনে বিয়ে দিতে পারছে না, এবং তার বাবা মানে ভূমি পান্ডেকারের বাবা নিরাজ সুদ যে ক্যারেক্টারটা প্লে, খুবই ভালো ক্যারেক্টার, ক্যারেক্টারটা যত বড় স্ক্রিনে এসেছে খুব মজা পেয়েছি আমি, মানে ক্যারেক্টারটা আছে কোনো লাইফে প্রবলেম নিয়ে আসে, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে দুটো ক্যারেক্টারের মানে সিচুয়েশনটা অনেকটা কাইন্ড অফ সেম, ওরও বোনের বিয়ে হচ্ছে না, এরও মেয়ের বিয়ে হচ্ছে না, তো সে চাইছে তার মেয়ের জন্য যদি বিয়ে হয়ে যায় তার রিটায়ারমেন্টটা কমাস বাকি আছে, অক্ষয় কুমার যদি তার আগে বিয়ে করতে পারতো ভালো, না করতে পারে কিন্তু সে তার মেয়ের বিয়ে দিয়ে দেবে, তো এটা এরকম সিচুয়েশন। এবার একটা মেয়ের সে বিয়ে দিয়েও দিয়ে দেবে, একটা ম্যাচ মেকার যেটা ওই সীমা পাওয়া যে রোলটা প্লে করছে, তো সে তার মাধ্যমে বিয়েটা দিয়েও দেয়, এবং তারপরে কী কী প্রবলেমস একটু আসে সে ফ্যামিলিটার মধ্যে, এবং তারপরে সেটা কীভাবে ডিল করে তার সে প্রবলেমসের সাথে, সেটা দেখতে গেলে আপনাকে হলে গিয়ে 1 ঘন্টা 50 মিনিট ফিল্মটাকে দেখে আসতে হবে। আচ্ছা, তো ওই ফিল্মের পজিটিভ পয়েন্ট কী, পজিটিভ পয়েন্ট ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে অনেকদিন পর একটা ভালো পুরনো অক্ষয় কুমারকে খুঁজে পেলাম, যার ফিল্মে একটা মেসেজিং থাকবে, একটা কমেডি থাকবে, একটা ড্রামার থাকবে, তো সেটা আমি খুঁজে পেলাম অক্ষয় কুমারকে এই রোলগুলোর জন্য পুরো অ্যাপ লাগবে। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ এই রোলের জন্য অক্ষয় কুমার নয়, কারণ সেরকম টাইম সে দেবে না, তার পক্ষে এই ধরনের সিনেমা করা বেস্ট আমার মনে হয়, এবং সেই ফিল্মটা দারুণ পারফরমেন্স দিয়েছে, কমেডি সিনসগুলো বলি ইমোশনাল সিনস বলি দারুণ পারফরমেন্স দিয়েছে সে, পুরো ফিল্ম জন্য আমি অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে এনজয় করেছি, অক্ষয় কুমারের ক্যারেক্টারটা খুব ভালো, ক্যারেক্টারটা খুব ভালোভাবে পুল অফও করেছে অক্ষয় কুমার। অক্ষয় কুমার মানে ওয়ান ম্যান শো, এটা অক্ষয় কুমারের মধ্যে পুরোপুরি ওয়ান ম্যান শো, অক্ষয় কুমারের কাঁধে ফিল্মটা নিয়ে গেছে, অক্ষয় কুমার এবং তার চারটে বোনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি সেটা খুব ভালোভাবে এস্টাবলিশ করেছে ফিল্মটার মধ্যে। সেটা আমি বলো ফার্স্ট হাফ ফিল্মটা দুভাগে ভাগ করে দেবে, ফার্স্ট হাফটা হচ্ছে একটা হিউম্যানিস্টিক ওয়েতে, একটা লাফটার ওয়েতে প্রেজেন্ট করেছে আর আনন্দের রায়, এবং সেকেন্ড হাফটা মাচ মোর ইমোশনাল ওয়েতে প্রেজেন্ট করেছে, তো সেটা আমার পার্সোনালি ফার্স্ট হাফটা বেশি ভালো লেগেছে, ফার্স্ট হাফ কমেডি পোর্শনসগুলো খুব এফেক্টিভ, হ্যাঁ স্ল্যাপস্টিক ডেফিনেটলি, বাট সেগুলো যেভাবে সেগুলো সিকোয়েন্সগুলোকে এসছে, সিকোয়েন্সগুলো সেই সিকোয়েন্সগুলোকে এনজয় দিয়েছি, আমি এন্টারটেইন হয়েছি, তো সেহেতু আমার ফার্স্ট হাফটা মাচ মোর ভালো লেগেছে রাদার দেন সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে একটা ইন্টারভেল একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা কিন্তু ওখানে হলে বেশ এনজয়েবেল, লোকে বেশ শক হয়ে দেখছি দেখলাম আমি, সেটা বেশ ভালো, কিন্তু ফার্স্ট হাফের টুইস্টটা বেশ ভালো, তারপর একটা টুইস্ট আছে সেটাও ঠিক আছে,
এবং সেকেন্ড হাফটায় আমার মনে হয় যে ফিল্মটা ডিপ হয়, এবং সেকেন্ড হাফে যে প্রবলেমটা হয় সেটা হয় যে সেকেন্ড হাফে ইমোশনাল সিনসগুলো আরও বেশি এফেক্টিভ হওয়ার স্কোপ ছিল, কিছু কিছু এফেক্টিভ ডেফিনেটলি, কিছু এফেক্টিভ নয়, বাট ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে যে ইমোশনাল সিনসগুলোই খুব বেশি দরকারি, তো সেইগুলোকে পুরোপুরি ভালোভাবে প্রত্যেকটা সিন যাতে এফেক্টিভ হয় সেটার দিকে মন দেওয়া দরকারি ছিল বলে আমার মনে হয়। সেটা হয়নি, সেটা আরও করা যেতে পারতো, এবং অনেক কিছু ঢোকানোর চেষ্টা করা, যেখানে মানে মেসেজিং এর ইয়েতে ওই উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে আমাদের ডাউরি সিস্টেম, তারপরে আর এক দুটো জিনিস আছে সেগুলো আমি বলতে জানি একটু, একটা স্পয়লার, সেইগুলো বেশি ওভার স্টাফিং করতে গিয়ে, এবং সিনেমাটির যে রানিং লেন্থ খুব শর্ট, 1 ঘন্টা 50 মিনিট, তো সিনেমাটা খুব ফটাফট ফটাফট এগোয়, মানে সেগুলোকে এস্টাবলিশ করতে ভালো সময় দেননি, যেগুলোকে জাস্টিফাইড করেনি কোনো রকমভাবে ক্লাইম্যাক্সে গিয়ে, তার মধ্যে হারি রয়ে একটা শেষ করে দিয়েছে কোনোভাবে, সেটা আমার স্ক্রিপ্টের একটা লজিক্যাল লুপ হয়েছে। ডিরেকশন মানে আনন্দন রায়ের কিছু করার ছিল না, বিকজ সে ডিরেকশন ঠিকঠাকই দিয়েছে, বাট স্ক্রিপ্টটা একটু বেটার হওয়া উচিত ছিল মনে হয়, স্ক্রিপ্টটা একটু বেটার হওয়া উচিত ছিল, সময় দিয়ে হতো, মানে এটা যে রানিং লেন্থটা কম সেটা কিন্তু মানে ফিল্মটার এটা ব্যাকফায়ার করবে আমার কাছে পড়াশুনি, রানিং লেন্থটা আরো 10-15-20 মিনিট তো আরও বাড়ানো যেতেই পারতো, বিশেষ করে ওই সিন ওই জিনিসগুলো যেগুলো দেখে সেগুলোকে ভালোভাবে জাস্টিফাই করার জন্য, সেটা আমার লজিক্যাল, সেটা আমার একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে। ডেফিনেটলি গানগুলো ভালো, সুপার হিট কিছু নাই, বাট গানগুলো সিনেমার মুডের সাথে ভালোভাবে ফিট বসে এবং সিকুয়েন্সের সাথে যায়, সেটা মানে এক্সট্রা ঢুকানোর জন্য ঢুকিয়েছে সেরকম নয়, সিনেমার সঙ্গে ফিট বসে যে গানগুলো ঠিকঠাক গান, মেহু সাথের যে গানটা, গানটা খুব ভালো, এই তেরে সাথ হুমে, সরি মেহু উল্টো, সরি ভুল বললাম, তেরে সাথ হুমে গানটা বেশ ভালো, রেশমের মিউজিক ঠিকঠাক। সিনেমাটোগ্রাফি আমি বলবো, সিনেমাটোগ্রাফি এখানে দিল্লি চাঁদনি চকটা যেভাবে দেখিয়েছে সেটা আরও বেটার দেখানো হতে পারে, যেটা আমার সবসময় দেখার সময় মনে হচ্ছে দিল্লি সিক্স, যেটা ওই রাকেশ সম্পর্কে মেরার ফিল্মটা, আমি অভিষেক বচ্চন আর সোনম কাপুরের, সেটাতে আরও ভালোভাবে দেখিয়েছিল, এবং এখানে চাঁদনি চকটাকে আরও ভালোভাবে সেভাবে দেখাতে পারতো, যেটা দেখানো হয়নি বলে আমার মনে হয়েছে, বাট সেম প্রশ্ন হলে তো ভালো ডেফিনেটলি হবে। আর পারফরমেন্স যেটা বললাম, অক্ষয় কুমারের, অক্ষয় কুমারের পারফরমেন্স আমার ভালো লেগেছে, ভূমিবেন্দিকার বাবার রোলটা যে নিয়ে আসু তার পারফরমেন্স ভালো লাগে, ভূমিবেন্দিকার ঠিকঠাক, আর চারটে মনে পারফরমেন্স আমার খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ অ্যাভারেজ লেগেছে আমার, খুব একটা পোষায়নি আমার, তো এই আমার ওভারঅল ফিল্মটা নিয়ে টেক, আমার মনে হয় ফিল্মটা আরও বেশি ভালো করা যেতে পারতো যদি সেকেন্ড হাফটা আরও বেশি ভালো হতো, একটু আরেকটু টাইম দেওয়া উচিত ছিল ফিল্মটা, 1 ঘন্টা 50 মিনিটে ফিল্মগুলো, ফিল্মটাকে আরেকটু টাইম দেওয়া উচিত ছিল, যে বলে যেটা আমার পার্সোনাল, যে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, আমি বেশি বলতে চাই না, তো এটা ছিল ফিল্মটা রিভিউ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের রক্ষাবন্ধন যদি তোমার দেখে থাকো, তোমাদেরকে আমাদের ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দিও, টেক কেয়ার।